সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি গ্রামের বাথরুম এবং গ্রামের টয়লেটের প্যান বসানো এবং প্যান থেকে সেফটি ট্যাঙ্ক পর্যন্ত 4 ইঞ্চি পাইপ ফিটিংস এবং বাথরুম থেকে 4 ইঞ্চি ড্রেন পাইপ ফিটিংস। তো অলরেডি এখানে আমরা কাজ শুরু করেছি, দেখতেছেন সেফটি ট্যাঙ্কের মুখে আমরা 4 ইঞ্চি পাইপ কেটে টি একটা লাগিয়ে আমরা শেডিং ফিটিং করছি। তারপরে টি থেকে ওয়ালের ভিতর দিয়ে আমরা একটা 4 ইঞ্চি পাইপ কেটে এলবোর সঙ্গে ননটেপ দিয়ে সংযোগ দিয়ে আমরা একটা পাইপ খাড়া করে রেখেছি। এটাও একটা 4 ইঞ্চি পাইপ, এর মধ্যে আমাদের প্যান বসবে, টয়লেটের প্যান। তো অলরেডি আমরা এখনও মাপজোক নেই নেই, তা অলরেডি আমরা এখন মাপজোক শুরু করে দিয়েছি। অলরেডি আপনারা দেখতেছেন এখানে যে আমরা প্যানটা হাতে ধরে আমরা এখানে মাপজোক করে নিতেছি। তার ননটেপ থেকে আমরা প্যান পর্যন্ত 18 ইঞ্চি একটা মাপ দিয়ে নিলাম পাইপটি কাটার ক্ষেত্রে। আর এখানে আমরা এখন 4 ইঞ্চি পাইপটা আমরা কাটি নিতেছি প্যান বসানোর জন্য, 18 ইঞ্চি পাইপ যেটা আমরা মাপ দিয়ে নিয়েছি। আর এখানে আমরা অলরেডি এখন আমরা পাইপটাতে বসিয়ে নিতেছি নন টেপের সঙ্গে নিয়ে, আবার মাপযোগ এখন আমরা ভালো করে নেব নিয়ে তারপরে আমরা 18 সংযোগ দেব। তো এখানে আমরা প্যান থেকে আমরা এখানে 9 ইঞ্চি নিতেছি পিছন দিকে 9 ইঞ্চি, আর প্যানের সাইডে ডাইনে বামে সাইডে আমরা নিতেছি এখানে 1 ফিট করে। আর পাইপ থেকে স্ট্যান্ডার্ড মাপ যেটা, পাইপ থেকে আপনারা নিতে পারেন দুই সাইডে ডাইনে বামে 18 ইঞ্চি বা 16 ইঞ্চিও নিতে পারেন, আর পিছন দিকে 12 ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ। তা আপনারা দেখতেছেন আমরা আপনাদের জায়গা অনুযায়ী আপনারা একটা কম বেশি করে নিতে পারেন। আমাদের পাইপ থেকে আমরা এখানে 18 ইঞ্চি করে নিয়েছি। এখন আমরা বাথরুমের ড্রেন পাইপ ফিটিংস করে নিতেছি 4 ইঞ্চি। তাই বাথরুমের 4 ইঞ্চি পাইপের সাথে আমরা একটা এলবো লাগিয়ে নিয়েছি, অলরেডি নিয়ে মাপযোগ নিতেছি। আর এখানে আমরা একটা নন টেপ দিয়ে এলবো লাগিয়ে দিয়ে আমরা মাপ দিয়ে নিলাম। মাপ দিয়ে এখানে ওয়ালের ভিতরে যে আমাদের একটা শর্ট লাগা লাগবে, সেই শর্টটা আমরা মাপ দিয়ে এখানে 5 ইঞ্চি পরিমাণ পেয়ে আমরা মাপ নিয়ে নিয়েছি। এই মাপ অনুযায়ী আমরা এই পাইপটা কেটে নিয়ে আমরা এই এলবোর সঙ্গে আর ড্রেন পাইপের এলবোর সঙ্গে আমরা সংযোগ দিয়ে দেবো। এটা ওয়ালের ভিতরে থাকবে, এই যে দেখতেছেন ড্রেন পাইপ 5 ইঞ্চি 4 ইঞ্চি ড্রেন পাইপের সাথে এলবো লাগানো আছে। আর এখানে নন টেপের সাথে আমরা এই শর্ট পাইপটা আমরা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে আমরা এলবোর সাথে 18 দিয়ে ভালো করে এই পাইপটা আমরা সংযোগ দিয়ে দেবো। দেখতেছেন আমরা ভালোভাবে 18 দিয়ে দিতেছি, কারণ পানির পাইপ ড্রেন পাইপ অত লিকটি হতে পারে, অবশ্যই ভালো করে 18টা দিয়ে দিবেন। আর এখানে আমরা নন টেপ লাগিয়ে দিয়েছি, হয়তো আপনারা বলতে পারেন এলবো লাগালে চলবে, কিন্তু এখানে এলবো লাগানো যাবে না, নন টেপে লাগাতে হবে। যেহেতু এটা গ্রামের বাথরুম, অনেক পোকামাকড় ঢুকতে পারে, অনেক সমস্যা হতে পারে। এখানে আমরা মাপ দিয়ে নিতেছি নন টেপ থেকে 20 ইঞ্চির মতো আমরা মাপ দিয়ে নিলাম। 20 ইঞ্চির মতো মাপ দিয়ে এখানে আমরা পাইপ কাটিয়ে নিতেছি 20 ইঞ্চি, কারণ এই নন টেপে ড্রেন পাইপের নন টেপে আমরা এই 20 ইঞ্চি পাইপটা লাগিয়ে দিয়ে রাখবো। এটা আমাদের উঁচু হবে, তার মধ্যে আমরা হয়তো 2-1 ইঞ্চি কাটিয়ে ফেলতে পারি এটা পরের ঢালাইয়ের পরে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। এখানে আমরা এখন 20 ইঞ্চি পাইপ যে কাটছি সেটা আমরা লাগিয়ে দিলাম। না দিয়ে আমরা এখানে অবশ্যই মাটিটা দুর্মুষ করে নেবেন এবং মাটিতে বালুতে পানি দিয়ে ভালো করে বসে নেবেন। আর পাইপের মুখে অবশ্যই সুন্দর করে বস্তা দিবেন, দিয়ে রাখবেন যাতে যেন কোনোভাবে ময়লা টলা না ঢোকে। আর এখানে পাইপের গোড়ায় অবশ্যই সিমেন্ট বালু ভালো করে দিয়ে পলিশটা করে নেবেন, যাতে পাইপটা নড়াচড়া না করে এবং ভালোভাবে যেন লেগে যায়। আর এখানে আমরা সিমেন্ট বালু ভালোভাবে দিতেছি। আর অবশ্যই যে এলবোর সঙ্গে ওয়ালটা ভেঙে ফেলছেন এখানে আদলা বা পাল্লে ঢালাই দিবেন, দিয়ে একটু লাগিয়ে দিবেন ভালো করে। আমরা আদলা ইটের আদলা দিয়ে ঢালাই দিয়ে আমরা লাগিয়ে দিতেছি সিমেন্ট বালু দিয়ে। দেখুন আমাদের মাটিটা দুর্মুষ করা হয়েছে এবং আমরা অলরেডি বালু টালু ভরাট করে পানি টেনে দিয়ে আমরা সুন্দরভাবে দুর্মুষ করে নিয়েছি কয়েকদিন যাবৎ। কয়েকদিন পর আবার এখানে আমরা প্যান বসানোর জন্য মাটি পজিশন করে নিলাম। নিয়ে এখানে পাইপের আমাদের একটু বড় হয়েছে, সেক্ষেত্রে আমরা একটু পাইপের 1 ইঞ্চি মুখটা কেটে নিয়েছি। নিয়ে আমরা প্যান বসানোর ক্ষেত্রে অবশ্যই প্যানের গোড়া একটা ইট দিবেন, আমরা এখানে একটা ইট দিয়েছি কিন্তু প্যানের নিচে। নিয়ে আমরা দেখতেছেন 12 ইঞ্চি করে মাপ দিয়ে নিলাম, আর প্যানের পিছন দিকে আমরা কিন্তু 9 ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি।
আর সুতো দিয়ে অবশ্যই লেবেল দিবেন ভালো করে, বা লেবেল মেশিন থাকলে লেবেল দিবেন। আমরা সুতো দিয়ে ভালোভাবে আমরা লেবেল দিতেছি, সুতো দিয়েও ভালোভাবে লেবেল দেওয়া যায়। এবং তারপরও যদি আপনাদের সন্দেহ হয় একটু পানি দিয়ে দেখবেন, পানি দিয়ে সুন্দরভাবে লেবেল বুঝতে পারবেন। আর আমরা এখানে এই প্যানের নিচে অবশ্যই একটা ভালোভাবে ইট দিবেন। আর এখানে আমরা ইটের খোয়া নিয়েছি ঢালাই দেওয়ার জন্য প্রসেসিং করতেছি। তো অলরেডি আমরা ঢালাইটা আপনাদের দেখাতে পারি নাই, তো আমরা ঢালাইটা দিয়েছি। এখানে আমরা ছাকনা লাগাইছি পানির ড্রেন পাইপে, এবং প্যানটা যেভাবে আমরা লাগাইয়ার পর পলাস্টার করে নিয়েছি, আপনারা দেখতেছেন বাথরুমটার ডিজাইন এবং পলাস্টার করার পর কত সুন্দর দেখা যাচ্ছে। সেফটি ট্যাঙ্কের মুখে অবশ্যই আপনারা একটা গ্যাস পাইপ দিবেন, আমরা দিয়েছি দেখতেছেন। আর সেফটি ট্যাঙ্ক থেকে বাথরুম পর্যন্ত যে আমাদের একটা টি লাগানো আছে ওয়ালের সঙ্গে, সেখানেও আমরা একটা গ্যাস সাইলেন্সি গ্যাস পাইপ দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।